আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের 66 কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব লক্ষ্য করেছি আমিও তার অংশীদার। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আসলে বঙ্গবন্ধুকে আমি দেখি লাল সবুজের বাংলাদেশের আরেক রূপে। মূলত বঙ্গবন্ধু জন্মেছে বলেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত পেরেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র। এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন যৌবনের 14 বছর জেল খেটেছে। পাকিস্তানি বাহিনী দ্বারা তিনি বারবার নির্যাতিত হয়েছে। অতঃপর বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই আমি বঙ্গবন্ধুকে দেখি আকাশে বাতাসে প্রকৃতির মাঝে এমনকি ফসলের মাঠে সব জায়গাতেই আমি দেখি বঙ্গবন্ধুকে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতুর মাঝেও আমি দেখি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যেখানে আবাল বৃদ্ধ বনিতা এমনকি শিশু কিশোরের মুখে হাসি দেখি, কোনো সফলতা দেখি, আমি সেখানে দেখি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে দেখি ক্রিকেট মাঠে স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি পাকিস্তানি বাহিনীকে ক্রিকেট খেলায় পরাজিতর মধ্য দিয়ে। বঙ্গবন্ধুকে দেখি বিশ্ব ক্রিকেটের পরাক্রমশালী শক্তি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতকে পরাজিত করার মধ্য দিয়ে ক্রিকেট প্রেমী দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে। এক কথায় বঙ্গবন্ধুকে দেখি সমস্ত সফলতার মধ্য দিয়ে।